السلام عليكم ورحمة الله وبركاته شكرا شكرا بندورة আপনারা এই দুনিয়া যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছো আমি সবাইকে জানাই আজকের ক্লাসে অভিনন্দন তো আজকে হচ্ছে জীবন ও জীবিকা ষষ্ঠ শ্রেণী দেখো তোমাদের এইটা হচ্ছে বোর্ড বইয়ের প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে কাজের মাঝে আনন্দ আমরা দুইটা পর্ব আগে দিয়েছি আজকে দেখো তৃতীয় পর্বে শুরু করছি দেখো যারা দেখো নাই এই অলরেডি এই এই ছকটা আমরা পূরণ করে দিয়েছি আগের ভিডিওতে তোমরা এই ছকগুলো দেখে নিবে লিস্ট করা আছে সেখানে দেখে নিবে তো এই পর্যন্ত যে আজ থেকে আমার কাজ আমি করি সুন্দর একটা জীবন গড়ি এই পর্যন্ত হয়েছে ক্লাস আর পরিবারের কাজ এখান থেকে আজকে ভিডিওটি শুরু করছি পরিবারের কাজ তো বাড়িতে পরিবারের সব সদস্যই গুরুত্বপূর্ণ সবারই ভালো থাকে এবং ভালোভাবে সময় কাটানোর অধিকার আছে কিন্তু সবাইকে ভালো রাখার দায়িত্ব যদি পরিবারে এক বা দুজনের উপর ন্যস্ত থাকে তাহলে তাদের জন্য একটা খুবই কষ্টকর তাই সবাই যদি নিজ নিজ সামর্থ্য অনুযায়ী পারিবারিক কাজে একটু সহায়তা করি তাহলে পরিবারের সদস্যদের নিশ্চয়ই ভালো থাকবে ভালো লাগবে খুশি হয়ে তারা তখন আমাদের অনেক বেশি ভালো বাসবে এখানে দেখো পরিবারের দুটো ছবি দেওয়া আছে এই যে আমাদের পরিবারের কাজ এই দাদির যত্ন নিচ্ছে বা নানির যত্ন নিচ্ছে এখানে ছোট ভাইকে খাওয়াচ্ছে ঠিক আছে তারপর দেখো পরিবারের বিভিন্ন কাজ যেমন রান্নার কাজে সাহায্য করা বাগানে পানি দেওয়া পোষা প্রাণী গবাদি পশুর খাবার দেওয়া সেগুলোর থাকার স্থান পরিষ্কার করা ঘর সাজানো বা গোছানো পানি সংগ্রহ করা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা ঘর ঝাড়ু দেওয়া থালা বাসন ধোয়া ঘর গোছানো ছোট ভাই বোনের যত্ন করা বয়স্ক প্রবীণদের সেবা করা ইত্যাদি এগুলো কি খুব কঠিন কাজ মোটেও না বরং আমরা সবাই একটু সচেতন হয়ে যদি এই কাজগুলো নিয়মিত করি অথবা তারা করার ক্ষেত্রে আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের সাহায্য করি তাহলে আমাদের শরীর ও মন দুটোই কি থাকবে ফুটফুরে থাকবে এসো সবাই বিশ্বাস করি পরিবারের কাজে হাত যদি লাগাই বাসবে ঘরে সুখে সানাই সুন্দর একটি ছন্দ এখানে দেওয়া আছে দেখো তারপর দেখো শিক্ষকের নির্দেশনা অনুসরণ করে দুটি পোস্টার বানাও এখানে পরিবারের কাজের উপায় ছুটি আলাদা পোস্টার নিজেদের ইচ্ছামতো ডিজাইন করো দুটি পোস্টারে মজার দুটি শিরোনাম দাও চিত্র ছবি তারপরে কোলাজ কার্টুন লেখা পেপার কাটিং ইত্যাদি যেকোনো কিছু দিয়ে পোস্টার সাজাতে পারো এই কাজটা তোমরা শিক্ষকের নির্দেশ অনুযায়ী করবে তারপর দেখো বাঁচতে হলে শিখতে হবে বাঁচতে হলে শিখতে হবে লড়াইতে জিততে হবে খুব সুন্দর একটা স্লোগান দেখো হেডলাইন দিয়েছে পৃথিবী জুড়ে কোভিড-19 সংক্রমণের প্রথম দিকের ঘটনা হাসপাতালে পাশাপাশি সুবীর বাবা এবং লিটুর মাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে হ্যাঁ 8 দিন আগে সুবীর বাবার কোভিড পজিটিভ ধরা পড়ে তাকে তার মা হাসপাতালে ভর্তি হন হাসপাতালে যাওয়ার 2 দিন পরে সুবীর মাও পজিটিভ হন এই ঘটনা শোনার পর বাড়ির কাজে সহায়তাকারী কাজে আসা বন্ধ করে দেন বলে সুমিকে বাড়িতে ওর দাদির সঙ্গে একা থাকতে হয় আত্মীয় স্বজন এবং পাড়ার প্রতিবেশী কেউই ভয়ে সুমিদের বাসায় এসে থাকতে রাজি হয়নি সুমি তার কাপড় চোপড় জিনিসপত্র পুরো ঘর খুব এলোমেলো করে ফেলে দিয়ে ফেলে 2 দিনেই এলোমেলো করে 2 দিনেই এলোমেলো করে ফেলে প্রথম কয়েকদিন সুমি ও ওর দাদিকে নিয়ে ফ্রিজে রাখা খাবার খেয়ে কাটিয়ে দেয় কিন্তু চতুর্থ দিনে ফ্রিজে সব খাবার শেষ হয়ে যায় একদিকে সুমির বাবার অবস্থা আরও খারাপ হয়ে যায় তাকে বাড়িতে নিয়ে আসাও সম্ভব হচ্ছিল না সুমির দাদি অনেক বৃদ্ধ হয় তিনি রান্নাবান্না করতে পারেন না ফলে কোনো খাবারই প্রস্তুত করতে না পারায় পঞ্চম দিন সিদার দাদি প্রায় না খেয়ে কাটালো ষষ্ঠ দিনে সুমির মা বাড়ির দারোয়ানকে অনুরোধ করে কিছু শুকনো খাবার কিনে পাঠালেন দারোয়ান সে খাবার শীতে রেখে চলে গেলেন সুমির বিরোধী দেখে গিলের ফাঁকা ফাঁক দিয়ে দুটুকা আগে সে পলিথিন নিয়ে রাখা খাবার টুকরা টুকরি করে খাওয়া শুরু করেছে দেখে ওর ভীষণ কান্না পেল এইখানে দেখো এই যে একটা ছবি তাকে খাবার খাচ্ছে টুকরা টুকরা দেওয়া আছে এখানে দেখো তবু খোদার জলায় নিরুপায় হয়ে সীতার দাদিকে নিয়ে ওই খাবারই খেলো
সপ্তম দিনে ইউটিউব দেখে সে রান্নার চেষ্টা করতে গেল এবং গরম হাঁড়িতে হাত দেখে এক জায়গায় ফুসকা পড়ে গেল, এদিকে এক জায়গায় ফুসকা পড়ে গেল, একদিকে এঁটো বাসন কুসন আর ময়লা পচা গন্ধে রান্না করে ঢুকতেও তার কষ্ট হচ্ছিল। অষ্টম দিনে তাদের খাবার পানি শেষ হয়ে গেল, ঘর থেকে বের হওয়া নিষেধ থাকায় বেচারা দোকানে কিছু গিয়ে কিছু কিনে খাবে সে অবস্থাও নেই। এভাবে থাকতে গিয়ে দাদি ও নাতনি দুজনেই কি অসুস্থ হয়ে পড়ল। এ অবস্থায় সুমির মাকে কাঁদতে দেখে পাশে রোগীর সঙ্গে থাকা লিডুর বাবা কারণ জানতে চান। পুরো ঘটনা শুনে তিনি খুব ব্যথিত হতবাক হয়ে যান। সঙ্গে সঙ্গে তিনি লিটুকে ফোন করে সুমিরের বাড়িতে ওদের জন্য খাবার পৌঁছে দিতে বললেন। হ্যাঁ, এরপর লিটুর বাবা সুমির মায়ের সঙ্গে তাদের পরিবারের গল্প বলতে শুরু করলেন। তোমরা একটু গল্পটুকু পড়ে নিবে, আমি সংক্ষেপ সংক্ষিপ্ত জন্য গল্পগুলি এগুলি পড়ে নিবে। আমি মেইন যেটা তোমাদের সফটওয়্যার সফটওয়্যার আসছি এগুলো তোমরা ভালো করে রিং করে নিবে। তারপরে দেখো নিজের কাজ এবং পরিবারের কাজের পরিকল্পনা। আমি ভিডিওটা সংক্ষিপ্ত করার জন্য একটু এই মেইন কাজটা তোমাদের দেখাই দিচ্ছি, তোমরা ওই গল্পগুলো ভালোভাবে পড়ে নিবে। তারপর ছক এক দুই এর প্রথমে নিজের কাজের তালিকা তৈরি করো, এবার কোনো কোন কাজটি কখন করবে তার একটি পরিকল্পনা অন্য একটি কাগজে লিখে রাখো। যে কাজগুলো করেছ প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে সেগুলোতে টিক চিহ্ন দাও। হ্যাঁ, খুঁজে দেখো পরিকল্পনা রাখা সবগুলো কাজ করেছো কিনা। যদি কোনো কাজ তুমি করতে না পারো তাহলে কাজটি করতে না পারার কারণ প্রতিফলন কলামে লেখো, এবং তোমার অভিভাবক পরিবারের যে কোনো বড় সদস্যদের কাছ থেকে প্রতি সপ্তাহে মতামত নিয়ে রাখো। 7 দিন শেষ হলে শিক্ষকের কাছে জমা দাও। এইখানে নিজের কাজের সাপ্তাহিক পরিকল্পনা ও অনুশীলন দেখো। এখানে নিজ পরিবর্তন কাজ, এখানে বার দেওয়া আছে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, আর এখানে আত্মপ্রতিফলন দেওয়া আছে। এখানে 7টা কাজেরই দেওয়া আছে, নিজের বিছানা গোছানো, সময় মতো পড়াশোনা করা, হ্যাঁ, পড়ার টেবিল বই খাতা কলম গোছানো, নিজের প্লেট বক বা এগুলো ধোয়া গোছানো, কাপড় জুতা মোজা ওজনগুলো গোছানো, খাবারের সময় বিশেষ খাদ্য পায়দা মেনে চলা, নিজের পরিচ্ছন্নতার বিষয়গুলো পালন করা, অভিভাবকের মতামত আর শিক্ষকের মন্তব্য, ঠিক আছে। তাহলে দেখো এই সবটা তোমরা কীভাবে পূরণ করবে। এখানে দেখো এই যে পরিকল্পিত কাজ, এখানে টিক মার্ক দেবে যেগুলি কাজ, যে কাজগুলো করা হয়েছে, নিজের বিছানা গোছানো হয়েছে মার্ক টিক মার্ক দেবে। এই শুক্রবার করা হয়নি, এর জন্য এখানে আত্মপ্রতিফলন আমি কেন করা হয়নি, আত্মীয় বাড়ি বেড়াতে যাওয়ার জন্য করা হয়নি, ঠিক আছে। আর এইভাবে আত্মপ্রতিফলনটা আমরা লিখে দিলাম। তারপরে সময় মতো পড়াশোনা করা হয়েছে, এই যে সবগুলো টিক মার্ক, তারপর পড়া টেবিলে বই খাতা কলম গোছানো হয়েছে, সবগুলি কি টিক মার্ক, তবে এইখানে টিক মার্ক নেই। তাহলে এটা কেন, এটা কেন করা হয়েছে, এখানে তোমরা একটা কারণ লিখে দিবে। হ্যাঁ, অসুস্থতার জন্য বা যে কারণে তুমি করতে পারো না, এই দিন করতে পারো না, এটা এখানে দিয়ে দিবে, ঠিক আছে। তারপর দেখো এখানে নিজের প্লেট মগ চামচ ধোয়া গোছানো হয়েছে, তারপরে এখানে কাপড় জুতো মোজা জিনিসগুলো গোছানো এটাও হয়েছে। এখানে একদিন হয় নাই, এখানে কেন হয় নাই, হঠাৎ অসুস্থ হয়, ঠিক আছে। তারপর দেখো এখানে ছয় খাবারের সময় বিশ্ব আদব কায়দা মেনে চলা এটাও সবগুলো করা হয়েছে, নিজের পরিচ্ছন্নতার বিষয়গুলো পালন করা এটাও সবগুলো করানো হয়েছে। তাই এখানে 3টা জায়গা করানো হয় নাই, এই একটা এটা কারণ দর্শানো হয়েছে হঠাৎ অসুস্থ হয়। আর এইখানে তোমরা একটা কারণ দিয়ে দিবে, নিজের থেকে একটা কারণ দিয়ে দিবে কেন করা হয় নাই, একটা কারণ দিয়ে দিবে। হ্যাঁ, তারপরে এখানে আমি একটা কারণ দিয়ে দিয়েছি যে এই শুক্রবার দিনে কেন তুমি, হ্যাঁ, নিজের বিছানা গোছানো বোঝাতে পারো নাই, এখানে দিয়ে দিয়েছি একটা কারণ। এভাবে এটা তোমার নিজের মতো করে এখানে তুমি টিক মার্ক, যে কাজগুলো তুমি করবে সেগুলো টিক মার্ক দিয়ে দিবে। হ্যাঁ, আর যে কাজগুলি করনি সেটা খালি রাখবে এবং সেটার পাশে আত্মপ্রতিফলনটা দিয়ে দিবে, হঠাৎ সুস্থ হওয়া যে কারণে তুমি হও ওই কারণটা এখানে লিখে দিবে। আর অভিভাবকের মতামত, নিজ পরিকল্পিত কাজ নিয়মিত করেছে, আর শিক্ষকের মন্তব্য নিজ পরিকল্পিত কাজ নিয়মিত পারদর্শীর সাথে করেছে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের ছক। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো সবাই ভালো থাকো, সুন্দর থাকো। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো, এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো, যেন যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে তোমাদের চলে যায়। আর বেশি বেশি করে বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করতে আসবে। তো সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, সকলে করি। আজকের মধ্যে এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।